আমার 29 খেলবো, যেটা আমি খেলতে পারতাম কিন্তু খেলার নিয়মটা আসলে ভুলে গেছি, একটু রিভাইজ দিতে হবে। আর রিভাইজ দেওয়ার জন্য অর্ণব আমাকে খেলার নিয়মটা বুঝাচ্ছে। বুঝাবো তো এই 29 এটা বোঝাতে কি চশমা পরা লাগে? না চশমাটা আমার চোখ উঠছে, দেখো পিকলার লাগছে, চোখ তো আমাদের সবারই আছে, চোখ উঠে তোমার কই গেল, আমাদের তো সবারই চোখ আছে। হ্যাঁ চোখ উঠে, চোখের মধ্যে লাল হয়ে গেছে। যাই হোক এটা তো খেলার অংশ না, এটা তোমরা পরে আলাপ করে দেবে। আচ্ছা যাই হোক, এখন 29 খেলে আমরা পয়েন্টসে খেলে পুরো খেলাটা, তো এখানে পয়েন্টস একটা পয়েন্টের কথা না, সেখানে অনেকগুলো পয়েন্ট বললে পয়েন্টস বুঝতে হয়, এস যোগ করতে হয়। আমরা একটু খেলার মাঝখানে গ্রামারও শিখে গেলাম, কাজ পর ভেটকে গেল হঠাৎ করে আবার। ঠিক আছে তো এখানে চারটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে জ্যাক, তারপর নাইন, তারপর টেক্কা, তারপর টেন। জ্যাকের পয়েন্ট থেকে সর্বোচ্চ তিন, এরপরে আসে হচ্ছে নাইন, নাইনের পয়েন্ট থেকে দুই, এই দেখো নাইনের পয়েন্ট থেকে দুই, তারপর টেক্কা এ, এটার পয়েন্ট থেকে এক, টেনের পয়েন্টও এক, কিন্তু টেক্কা টেনের চেয়ে বড়। হ্যাঁ এই চারটা পয়েন্ট থাকে। এখন ধরো তোমাকে কয়েকটা কার্ড দেওয়া হলো, ধরো যে প্রথমে চারটে করে কার্ড সবাইকে দিবে, তোমাকে তো একটা কার্ড দেওয়া হলো, তুমি কার্ডগুলো উঠাইলা, উঠানোর পর আমি দেখলাম তোমার এটা কি মানে অন্য একটা মিনিট একটু আবার 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 রাখো, কিভাবে উঠাতে হয় একটু আরেকবার দেখাও, এভাবেই শব্দ হবে, আবার উঠাও, আবার উঠাও, তুমি পা দিয়ে ওটা, হাত পা দিয়ে জ্যাম দিয়ে মুখ দিয়ে জ্যাম উঠাও, উড়েতে হবে, মুখ দিয়ে উঠে দেখাও না, অন্য স্যার থাক থাক থাক, অন্য চোখে সমস্যা আছে, মুখ দিয়ে ফেলে রোগ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এরকম করলে তো হবে না, সরি অন্য। হ্যাঁ ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ আর পয়েন্ট গুলো না ভুলে গেছি, টেক্কার কত, টেক্কার এক, টেক্কা আর টেক্কা টেন এক, কিন্তু টেক্কা টেন এক, কিন্তু টেক্কা বড়, আর জ্যাকের হচ্ছে জ্যাক তিন, জ্যাক তিন নাইন, হ্যাঁ নাইন টু, জ্যাক তিন নাইন টু, আর কোনোটা কুইন কিনের কোনো পাওয়ার নাই, পয়েন্ট নাই না, শিট ম্যান, কিন্তু এটা একটা সিকোয়েন্স আছে, যেমন কিং বড় কুইন ছোট, আস্তে আস্তে যে আস্তে মাথায় খেলবেন, নিবি কেউ না যখন কথা বলছি যে তার দিকে রাখ, যে ঠিক আছে তুমি কার্ডগুলো পাওয়ার পর কার্ডগুলো উল্টে এলা। এখন তুমি দেখতেছো তোমার এখানে এসে হচ্ছে হার্টস অফ কিং, যখন নো কার্ড আছে, ঠিক আছে এটাও কি সোনার সিনে খুব কার্ডই উৎসাহ, এটা হচ্ছে ডাইসে, এটা হচ্ছে তোমার নামকে চিরা, চিরা ইংলিশ কি অন্য, সবগুলো তো ইংলিশে বলতো, ইংলিশে ড্রাই রাইস, চিরা ইংলিশ কি দা ড্রাই রাইস, ক্লাবস, 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 কিন্তু ক্লাবস কেন বলে, ক্লাব কেন না, চিরা তো একটা, এত বুঝ সমজে না, সরি, কারণ তোমার কাছে চিরা একাধিক কার্ড থাকতে পারে, তাই না, তখন তুমি ক্লাব বলবো না, ক্লাবস, ক্লাবস যদি একটা থাকে তাহলে তুমি ক্লাব বলতে পারো, যাই হোক ক্লাব কার্ড, যাই হোক ক্লাব কার্ড না, তারপর যাই হোক, এখন তোমাকে প্রথমে কার্ড দেওয়ার পর তোমাকে কল নিতে বলবে, কল তো নিতে পারো, মনে করো তোমাকে একটা কল দিলো, কলটা তোমাকে শুরু করতে হবে, সর্বনিম্ন কল হচ্ছে 16, মনে করো তোমাকে বললো যে সারা ফেরোজ জানো তুমি একটা কল দাও, আচ্ছা মরি, ধরো তুমি একটা সর্বনিম্ন কল, তোমার কাছে জঘন্য কার্ড তোমাকে সর্বনিম্ন কল 16 নিতেই হবে, এটা কলও আমি দিলাম, যাই হোক মনে করো তুমি কল দিলে 16, একজন দিলে 17, তোমার যদি মনে হয় তুমি এটাকে তুমি 17 উঠাইতে পারবা, তুমি টার্গেটটা রাখো, তখন তুমি বলবো যে আচ্ছা ঠিক আছে আমি 17 তে আসি, হ্যাঁ 17 তে আসি, এখন ও যদি পাস দেয় তাহলে তোমার খেলাটা, আর ও যদি পাস না দেয় বলে যদি আমি 18, তুমি দেখবে তোমার কার্ড দেখে তুমি বলবো যে ইসে এই কার্ডটা আমি 18 কেমনে ওঠাবো, তখন তুমি বলবো পাস, এবার কার্ড ফেলে দেবে, কার্ড ফেলে দেবে সামনে পাস বলে, না না এটা তো যার যার অবস্থা, তো যাই হোক ও আর কি ফেলে দেয় কি পাস, ধরো ধরো যদি মনে করো পাস তোমাকে দিয়ে দিল, এখন তোমার কাছে আর কিছু নাই, তোমার খেলা না খেলা ওদের, তোমার কোনো টেনশন আর কিছু নাই, এখন ধরো তোমার কাছে কার্ড পড়লো ভালো, ধরো এইটাই, হ্যাঁ তুমি এই চারটা কার্ড পেলা, এই কার্ড পাওয়ার পর দেখলা আকাশে আছে এক, আর এটা হচ্ছে তিন চার, আর এটা হচ্ছে দুই, টেক্কা বলে এটাকে, টেক্কা এক, আর এটা হচ্ছে দুই তিন, আর এদিকে হচ্ছে তিন ছয়, হুম হুম সেখানে ছয় পয়েন্ট আছে, পারছি ইয়ে কিছুই হয় না, না আয়াত বলে না এভাবে, হ্যাঁ আরে মিলে, আচ্ছা যাই হোক এখন মনে করো তুমি এটা দেখে তুমি বললো যে আল্লাহ আমার কাছে জ্যাক আছে, এইটা আছে, এটা আছে, আমার তো অনেক পয়েন্ট আছে, একটা কল নেই, তুমি নিলো 16, ও বললো 17, তুমি বললো 17 তো আমি আছি, ও বললো 18, তুমি বললো যে হ্যাঁ আমি 18 পারবো, তুমি বললো 18 তো আমি আছি, ও বললো পাস, মনে করো তোমাকে আমি খেলা সবাই বললো আমি 19 বলতে পারবো না, 18 তে আসি না বলে পারবা, পারবা তোমার যদি এখন গায়ে একটু কামড়ে তুমি বলবে 19, হ্যাঁ এরকম কামড়ে কেমন করে ভাইয়া, ভাইয়া তুমি তো দেখাতে পারবো না এখন, ভাইয়া কার্ড দেখে গায়ে কামড়ে কেমন করে ভাইয়া, ওর অনেক কামড়ায় যাই হোক, ও চোখে কামড়ায় সেরকম, হ্যাঁ চোখে কামড়ায় চলে,
এখন ধরো তুমি কলটা নিয়ে এসো, এখন খেলা হচ্ছে তোমার, হ্যাঁ খেলা তোমার, এখন তোমাকে প্রথমে চারটা কার্ড দিবে, এই চারটা কার্ড দেওয়ার পর তোমাকে দুইটার মধ্যে একটা তোমার এটা জ্যাক আছে, সর্বোচ্চ পয়েন্ট তোমার কাছে এটা আছে, তারপর এটা সেভেন আছে, হ্যাঁ ধরো তুমি বললো যে আমার কাছে এটা আছে আমি এটা ট্রাম্প করি, পরের কার্ডটা যদি পরে যে চারটা কার্ড দিবে তাকে বলবো, এটা নিজেকে নিজে বলবো। এখন মনে করো অনেক আস্তে আস্তে আগায় যাচ্ছে ভাই, হ্যাঁ এখন মনে করো তোমার কাছে দুইটা আছে, তুমি ভাবলো যে না দুইটা আছে, মোবাইলে স্পেস বেশি নাই, এখন বেশি ইলাবোরেট হয়ে যাচ্ছে, দুইটা আছে, তুমি ভাবলো যে আমার কাছে যেহেতু জ্যাক আছে, থাম মনে করো আমার কাছে জ্যাক আছে, এর পরের চারটা কার্ড আমার কাছে, এটা আসতেও পারে চেয়ে আমার পয়েন্টও আসতে পারে আমার কাছে, তখন তুমি এইটা দেখে তোমার এই যে ট্রাম্পটা তুমি এরকম লুকায় সেভ করলে, আচ্ছা তোমার ট্রাম্প, হ্যাঁ তুমি লুকায় সেভ করলে, কিছুই বোঝে না বিষয়টা, শিওর, তারপর বলো ভাই অনেক সুন্দর হয়েছে, আমি ভুলে যাচ্ছি খেলা, এখন পরবর্তী তোমাকে চারটা কার্ড দেওয়া হলো, তুমি উল্টা এলা, তুমি দেখলে তুমি এটা পাইছো, এটা তোমার যে ট্রাম্প তুমি এটা পাইলা, প্রথমে তো যে কার্ড দিয়েছিলে আমি তো সেভেনে নিতাম, এই কার্ড দিলে তোমার হিসাব তুমি আলাদা ভাই, তোমাকে সবগুলো কার্ড দেওয়া হলো তুমি গুছাইলা, এখন এখানে দেখো তোমার ট্রাম্পের কার্ড হচ্ছে এইগুলো, এগুলো দিয়ে তোমার ট্রাম্প, আর এগুলো তোমার হচ্ছে নর্মাল কার্ড, এক দুই তিন পাঁচটা করতে পাঁচটাই ধরে ভাই, এটা তিনটা না, আচ্ছা ঠিক আছে, এখন তোমার খেলা শুরু হলো, এখন তোমার মনে করো একজন এটা মারলো, তুমি তোমার হাতে দেখবা তোমার কাছে এইটা আছে, এটা মারলো কত দুই, আর তুমি দেখলো চাল আমার কাছে এইটা আছে, তুমি এটা শিওর নিবা আমাকে নিতে পারবো না, তুমি এটা মারলো নিয়ে দেখবো না, অনেক ভালো কার্ড, কিন্তু আমি এটা দিয়ে খেলবো না, তুমি তো বলছো অন্য এরকম করে ফালা দিতে হবে, না খেলতে চাইলে তোমার আমি শিখাইছি, তোমার শিক্ষা শেষ, তুমি 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 টিচার হিসেবে রিজাইন করো, কিছু করার নাই, এই কার্ড দিয়ে বলে খেলবে না বলে ফেলে দেবে, এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, এই কার্ড দিয়ে বলে খেলবে না, যেমন আমরা যখন বলি যে কথার কথা আমি এটা বলছি, এর মানে তুমি কথার মধ্যে আরো কথা বলো, কথার কথা মানে কি একটা ফ্রেজ, হ্যাঁ ক্যাটস এন্ড ডগস এর মানে কি কুত্তার বিড়াল, ক্যাটস এন্ড ডগস মানে কি বৃষ্টির মুসলধারে বৃষ্টি, এটা ক্যাটস এন্ড ডগস বলে না, এটা বলতেছি ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস বলে মুসলধারে হয়, ক্যাটস এন্ড ডগস বলে আমরা কুত্তা বিলাই বলি, কুত্তা বিলাই বলে মানে ওই তো ওই উইটাই উইটাই বুঝছো তো, যাই হোক কি বুঝাবো আমি, এখন ধরো, হ্যাঁ ধরলাম কোটা ধরবো, যে ধরা লাগবে না, থাক আচ্ছা যাই হোক, ছেলে অনেক লাজুক, এখন মনে করো তুমি ট্রাম্প করছো, তোমাদের ট্রাম্পের কার্ড আছে, তোমার কাছে ট্রাম্প থাকবে কার্ড আছে, এখন মনে করো একজন খেলছে, খেলার পরে সেই কার্ডটা মারলো, এখন তুমি তাকাই সেই কার্ডটা নাই, এটা নাই, সেই কার্ডটা নাই, তুমি কি করবো, এটা একটা পয়েন্ট, আমি এটা আমি একটা ট্রাম্প করবো, আমি ট্রাম্পটা বের করলাম, এই যে ট্রাম্পের কার্ড এটা দিলাম, একটা ভাইয়ের প্রতি আমি তো বড় বোন, তাই না, বড় বোন কি কি করতে পারে, শাসন আদর, এই ভয়ঙ্কর একটা আমাকে শিখাই দি খেলা, হ্যাঁ যেটা আমি পারতাম ভুলে গেছি, তো আমি শাসন করার হিসাবে একটা চড় মারতে পারি, শেষ করি, বিদায়, বিদায় দিয়ে দাও।
জ্যাম তো খেলি দাঁড়াও